কিন্তু আপনারা বিমানের টিকিট একদিন আগে হলেও কাটতে হবে। এইখানে সকল এয়ারলাইন্সেরই কাউন্টার রয়েছে, আপনারা এইখানে আপনাদের অনলাইন কপি দেখালেই আপনাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিবে। তো আমরা ইতিমধ্যে বোর্ডিং পাস পেয়ে গেছি আর আমাদের ফ্লাইট হচ্ছে 3:15। নর্মাল একটা কফি অর্ডার করেছি, ভাবছিলাম 50 থেকে 100 টাকা হবে। এইখানেই কিন্তু ভালো মতো একটা চেকিং হয়। এই গেটের নাম হচ্ছে বহির্গমন লাউঞ্জ প্রবেশ। তো এই হচ্ছে আমাদের মিনি বাস। বিমান বাংলাদেশের জন্য অসংখ্য বিমান রয়েছে আর এক একটা বিমানের এক এক রকম নাম রয়েছে। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের বিমানটি মাটি থেকে আকাশে উঠে পড়েছে। আকাশের মেঘগুলো কত কাছে কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘের ছোঁয়া পাবো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ঢাকা থেকে কক্সবাজার বিমান দিয়ে আসেন তাদের কাছে কিন্তু এই ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগে। ইতিমধ্যে আমরা রয়েছি কক্সবাজার বিমানবন্দরে। আমার আসলে কানটা এখনো কম শুনতেছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি ঢাকা টু কক্সবাজার বাই এয়ারের যতগুলো সিস্টেম রয়েছে তা এই ভিডিওতে দেখাবো। আর ইমিগ্রেশনে কিভাবে আপনারা বোর্ডিং পাস নেবেন সেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো। আর এয়ারপোর্টে যতগুলো সিস্টেম রয়েছে সবকিছু এই ভিডিওতে থাকছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ভোলাইয়া ব্লগার থেকে আমি আছি আপনাদের সাথে মিনহাজ। তো সময় এখন 1:00 বেজে গেছে আর আমাদের ফ্লাইট হচ্ছে 3:15। সো আমরা এখন দেরি না করে বাসা থেকে বের হয়ে যাব। তো আপনারা চলুন আমাদের সাথে ঢাকা এয়ারপোর্টে। আমরা এখন রয়েছি হযরত শাহজালাল বিমানবন্দর ডোমেস্টিক গেটের সামনে আর এইখানে রয়েছে বিমান বাংলাদেশের কাউন্টার। আপনারা যারা এইখান থেকে টিকিট সংগ্রহ করতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এছাড়াও আগে থেকে বুকিং করে আসতে পারবেন। তো আপনারা বিমানের টিকিট একদিন আগে হলেও কাটতে হবে। তো আমরা এখন যাচ্ছি চেকিংয়ের কাছে আর এই হচ্ছে ফার্স্ট গেটটি। এই গেটের মাধ্যমেই আমাদের প্রবেশ করতে হবে। তো এইখানে প্রবেশ করার পরেই আমাদের লাকেজগুলো মালামালগুলো সব চেকিংয়ে দিয়ে দিতে হবে। তো এইখান থেকে আমাদের চেকিং কমপ্লিট করার পরে ওই প্রান্ত থেকে আমরা আমাদের এই ব্যাগগুলো রিসিভ করতে পারবো। তো ইতিমধ্যে আমাদের ব্যাগগুলো চেকিং করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বিমান বাংলাদেশের কাউন্টারের কাছে। আর এইখানে সকল এয়ারলাইন্সেরই কাউন্টার রয়েছে, আপনারা যেই বিমানের টিকিট কেটেছেন সেই বিমানের কাউন্টারের সামনে গেলে আপনারা টিকিট পেয়ে যাবেন। তো আমরা এখন রয়েছি বিমান বাংলাদেশের কাউন্টারের সামনে আর এটি সবার শেষে রয়েছে। তো আপনারা এইখানে আপনাদের অনলাইন কপি দেখালেই আপনাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিবে। তো আমরা ইতিমধ্যে বোর্ডিং পাস পেয়ে গেছি আর আমাদের ফ্লাইট হচ্ছে 3:15। তো ভাবলাম এই গ্যাপে আমরা একটু কফি বা চা খেয়ে নিই। তো নর্মাল একটা কফি অর্ডার করেছি, ভাবছিলাম 50 থেকে 100 টাকা হবে, বাট কফির গায়ে MRP দেখে আমি পুরো স্নিগ্ধ হয়ে গেছি, 250 টাকা করে কফি। যাই হোক, এয়ারপোর্টে ডান পাশে রয়েছে ওয়াশরুম, ফিমেল মেল আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আপনারা যারা ওয়াশরুমে যেতে চান এখান থেকে যেতে পারবেন। তো আমাদের ফ্লাইটের আর আধা ঘন্টা সময় আছে, আমরা এখন যাব হচ্ছে ফ্লাইটের জন্য। তো আমাদের আসলে এইখান দিয়েই প্রবেশ করতে হবে। এই গেটটাই কিন্তু মেইন, এইখানেই কিন্তু ভালো মতো একটা চেকিং হয়। এই গেটের নাম হচ্ছে বহির্গমন লাউঞ্জ প্রবেশ। তো আপনারা এইখানে যত ইলেকট্রিক ডিভাইস রয়েছে সব ডিভাইসগুলো এইখানে ব্যাগ থেকে বের করে আপনাদের একটা ছোট ট্রেতে নিতে হবে। তো এইখানে আপনাদের যত ছোট বড় ডিভাইস রয়েছে সব ডিভাইসগুলো আপনাদের এই ট্রের মধ্যে নিতে হবে ব্যাগ থেকে বের করে। আর আপনারা যারা যারা ব্যাগের মধ্যে রাখবেন ওইখানে কিন্তু অবশ্যই ব্যাগ থেকে বের করে রাখতে হবে। তো আমরা এখান থেকে একটা ছোট্ট ট্রে নিয়েছি। এইখানে আসলে আমাদের ব্যাগে ছোটোখাটো ডিভাইস রয়েছে, চার্জার, তারপরে হচ্ছে ফোনের অনেক কিছু, ক্যামেরা রয়েছে, ফোন রয়েছে, ইয়ারবাডস রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে, তারপরে বেল্ট রয়েছে। তো আমরা এগুলো চেকিং কমপ্লিট করে এখন রয়েছি এয়ারপোর্টের ভিতরে। তো এইখানে আপনাদের জন্য বসার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে, আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন। যতক্ষণ আমাদের বিমানের জন্য আমাদের বাসটি না আসে ততক্ষণ আমাদেরকে এইখানে ওয়েট করতে হবে। এইখানে আপনারা পেয়ে যাবেন ফিমেল এবং মেল ওয়াশরুম, আপনারা চাইলে এইখানে ওয়াশরুম শেয়ার নিতে পারবেন। তারপরে এইখানে পেয়ে যাবেন ছোটোখাটো একটা ক্যান্টিন। ইতিমধ্যে আমাদের বাস চলে আসছে আর আমরা এখন যাব বাসের উদ্দেশ্যে। তো আমাদের টিকিটগুলো চেক করে নিচ্ছে,
চেক করে অর্ধেক টিকিট তারা রাখছে আর অর্ধেক টিকিট আমাদেরকে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের মিনি বাস, আর এই বাসে করেই আমরা যাব বিমানের উদ্দেশ্যে। তো এইখানে ড্রাইভার বসে আর এইখানে অনেকগুলো সিট রয়েছে, আপনারা এসে এখানে রিল্যাক্সে বসতে পারবেন, কারণ এইখান থেকে আবার বিমান পর্যন্ত প্রায় 3 মিনিট 3.5 মিনিট সময় লেগে থাকে। তো এখন আমরা যাব হচ্ছে এয়ারপোর্টের রানওয়ের উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার সময় অনেক সুন্দর একটি জোন দেখতে পেলাম বিমান বাংলাদেশের, আর এই বিমান বাংলাদেশের জোনে অসংখ্য বিমান রয়েছে, আর এক একটা বিমানের এক এক রকম নাম রয়েছে, নাম্বার রয়েছে, অনেক বড় বড় বিমান রয়েছে এখানে। এখানে ইন্টারন্যাশনাল যত ফ্লাইটের বিমান আছে সকল বিমানগুলো এখানে আমরা দেখতে পেয়েছি। এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এয়ারপোর্টের এই রানওয়েতে যাওয়ার সময় যে ভিউগুলো দেখতে পেলাম তা কিন্তু খুবই খুবই জোশ ছিল। আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফ্লাইটের বিমানগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে। বিমান বাংলাদেশের কক্সবাজার টু ঢাকার বিমান যে এরকম ছোট, ওরকম ছোট কিন্তু না ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আমরা এখন চলে আসছি আমাদের বিমানের কাছে, আর আমরা এখন বাস থেকে নামবো। তো বাস থেকে নামার পরেই একটা সুন্দর সিনারি দেখতে পেলাম, এখানে সবাই বিমানের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এইখান দিয়ে ওই যে দেখা যাচ্ছে আমাদের ট্রলিগুলো যাচ্ছে বিমানের মধ্যে। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা যারা ওই বোর্ডিং পাস নেওয়ার সময় ট্রলি বা লাকেজ জমা দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদেরকে টোকেন দিবে, আর ওই টোকেনটা কক্সবাজার পৌঁছানো না পর্যন্ত আপনাদের সাথেই রাখবেন। আর এই হচ্ছে বিমান বাংলাদেশের সামনের সাইড। তো আমরা এখন বিমানে উঠব, তো আপনারাও চলুন আমাদের সাথে বিমানে যাত্রা শুরু করতে। আমরা এখন বিমানে উঠতেছি, তো আমরা ফুল ফ্যামিলি রয়েছি। আমরা এবারে ট্যুর দিচ্ছি ঢাকা টু কক্সবাজার, যা আমি আপনাদেরকে আগেও বলেছি। আর এখানে এত বিকট সাউন্ড যার কারণে ভয়েস দেওয়ার আর কোনো অপশন পেলাম না। তো এইখানে আপনারা একটা জিনিস ফলো করবেন, আপনারা যারা হচ্ছে ভিউ উপভোগ করতে করতে কক্সবাজার যেতে চান ভিউ দেখতে দেখতে, তারা অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করলে আশা করি একটা ভালো সিট দিয়ে দিবে। আপনারা সবসময় টিকেটের সিট নাম্বার লেখা থাকবে, এটা মিলে মোটামুটি আমি একটা ভিআইপি সিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বিমানে ওঠার সাথে সাথেই এয়ার হোস্টেজ আমাদেরকে বলে দিয়েছে ভিডিও করা অ্যালাউড না, বাট আমরা তো ভিডিও করবোই যেহেতু আপনাদেরকে দেখাতে হবে। তো এই ডান পাশের সিরিয়ালে রয়েছে সি এবং ডি, আর বাম পাশের সিরিয়ালে রয়েছে এ এবং বি। তো আপনারা ইজিভাবে বসতে পারবেন, সিরিয়াল নাম্বার টিকেটের গায়ে দেওয়া আছে, তো আপনারা সিরিয়াল অনুযায়ী বসতে পারবেন। তো আমি অনেক লাকি আমি মনে করি, বিকজ হচ্ছে আমি এইবার যাচ্ছি হচ্ছে A1-এ, আর আমি A1 সিটটা পেয়েছি, খুব ভালো লাগতেছে, একদম বিমানের সামনের সাইডে রয়েছে আমি। তো ইতিমধ্যে দরজা আটকিয়ে দেওয়া হয়েছে, তো এই হচ্ছে আমাদের বিমানটি। তো আমি একদম সামনে বসেছি যার কারণে পিছনের ভিউ সামনের ভিউ সব ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারছি। তো আমরা এখন চলে যাব রানওয়ের উদ্দেশ্যে, তো আপনারাও চলুন আমাদের সাথে। মোটামুটি এইখান থেকে রানওয়ের উদ্দেশ্যে যেতে মোটামুটি 10-15 মিনিট সময় লেগে থাকে। তো আমরা চলে যাচ্ছি রানওয়ের উদ্দেশ্যে। তো রানওয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর বিমান দেখতে পেয়েছি। তো এই বিমানগুলো আসলে অনেক বড়, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের বিমান। তো আমরা প্রায় 7-8 মিনিট পাড়ি দিয়ে ফেলেছি, তারপরও রানওয়ে যেতে পারিনি। তো যেহেতু 10-15 মিনিট সময় লাগে, তো মোটামুটি বিমানটি আস্তে 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 করে রানওয়ে যায়। তো রানওয়েতে গেলে আমরা একটা জিনিস দেখতে পাই, মোটামুটি সামনে থেকে আরেকটা বিমান উড়ার পরেই কিন্তু আমাদের বিমানটি উড়বে। তো এখন 3:35 বাজে আর আমরা এখন চলে এসেছি রানওয়ের কাছাকাছি, ইতিমধ্যে রানওয়ে পুরো ফাঁকা, একটু আগে একটা বিমান উড়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি আকাশের উদ্দেশ্যে, তো আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের বিমানটি মাটি থেকে আকাশে
উঠে পড়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি বিমান থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দর এবং পুরো ঢাকা সিটি। এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর উপর থেকে ঢাকা সিটির বিল্ডিংগুলো এত ছোট ছোট লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে। আর মেঘের মধ্যে করে যাচ্ছি, মানে খুবই ভালো লাগতেছে, মানে আমাদের আশেপাশে মেঘ রয়েছে আর নিচে হচ্ছে ঢাকা সিটি। তো আপনাদের কাছে এই বাংলাদেশের ফুল ভিউটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ বিমান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মেঘগুলো কত কাছে কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘের ছোঁয়া পাবো। তো এই জিনিসগুলো দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, আর আশা করি আপনাদের কাছেও এই জিনিসগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মেঘের নিচে দেখতে পাচ্ছি আমাদের ঢাকা সিটি, ফিলিং এক্সাইটেড। অনেকেই জানে না বিমানের ওয়াশরুম কোথায় থাকে। বিমানের ওয়াশরুমটা থাকে একদম সামনের সাইডে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিমানের ওয়াশরুম, আর এখানে সব কিছু লিখে দেওয়া আছে। তারপরও আমি আপনাদেরকে দেখাই ওয়াশরুমটা, আসলে আমি দাঁড়ালে আমাকে সোজাসুজি দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটোখাটো একটা বেসিন রয়েছে, সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাস্টবিন রয়েছে নিচে। তারপরে এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই লকটা আপনারা সবসময় করে দেন হচ্ছে রিল্যাক্সে ওয়াশরুমে বসবেন, তা নাহলে যে কোনো লোক এসে ওয়াশরুম খুলে ফেলতে পারবে। তো এই জিনিস অবশ্যই সচেতন থাকতে হবে। আর এই হচ্ছে কমোড, আর এখানে আপনি ওয়াশরুম করতে পারবেন। আর এই হচ্ছে ডাস্টবিন, এখানে আপনি ওয়াশরুম শেষ করার পরে টিস্যু ইউজ করবেন, আর এই টিস্যুগুলো এটার মধ্যে ফালাবেন। আর বেসিনে আপনারা হাত পরিষ্কার করতে পারবেন। এই হচ্ছে ফ্লাশ, এখানে চাপ দিলে আপনার মোটামুটি কমোড ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখন সিটে বসেছি, আর একটু পরেই আমাদের বিমানটি কক্সবাজারে পৌঁছে যাবে। এত উপরে আছি, আসলে অনেক কিছু শুনতেছি, এই প্রবলেমটা হয়।
কক্সবাজার বিমানবন্দরে। তো আশা করি আমি আপনাদেরকে টেক অফটা দেখাবো, ল্যান্ডিংটা দেখাবো। যারা ঢাকা থেকে কক্সবাজার বিমান দিয়ে আসেন তাদের কাছে কিন্তু এই ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগে, যেমন আমার কাছেও কিন্তু এই ভিউটি অনেক বেশি ভালো লাগে। বিকজ আপনারা বিমান থেকে সমুদ্র দেখতে পাচ্ছেন, তারপরে কিছু গাছ দেখতে পাচ্ছেন, আর আমরা এখন ল্যান্ড হয়ে গেছি কক্সবাজার বিমানবন্দরে। ওয়েলকাম কক্সবাজার বিমানবন্দর। আর আমার কাছে ব্যক্তিগতভাবে এই ভিউটা অনেক বেশি ভালো লেগেছে, বিমান থেকে সমুদ্র ভিউ, ওয়াও, এক কথায় অসাধারণ। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বিমানের চাকা যখন এই এয়ারপোর্টের মাটি ছুঁয়েছে বা এয়ারপোর্টের এই রানওয়ে ছুঁয়েছে, তখনই কিন্তু একটা ঝাঁকি খেয়েছে। On behalf of Biman Bangladesh Airlines Captain MINHAJ and our entire crew, we would like to thank you for flying with us and look forward to see you again soon on board another Biman flight. Thank you for choosing Biman as your carrier. Allah Hafiz. আপনারা এখন দেখতে পাচ্ছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আর আমরা একটু পরেই আমাদের বিমান থেকে নামবো। আর আপনাদেরকে একটা মজার ব্যাপার বলে থাকি, আমরা এই কক্সবাজারে কিন্তু ফুল ফ্যামিলি আসছি, সেটা আপনারা আগে থেকেই জানেন। আর আমি কিন্তু এই কক্সবাজারে এসেছি A1 সিটে, মানে যে সিটটা বিমানের একদম সামনে থাকে। তো ইতিমধ্যে আমাদের বিমানের দরজা খুলে গেছে, আমরা এখন এই সিঁড়িটি দিয়ে এই কক্সবাজার বিমানবন্দরে নামবো। তো ইতিমধ্যে আমরা রয়েছি কক্সবাজার বিমানবন্দরে। আমার আসলে কানটা এখনও কম চলতেছি, যেহেতু উপরে বাতাসের একটা চাপ থাকে তার কারণে এই প্রবলেমটা হয়। একটু পরে ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, যেহেতু এখন আমরা নর্মাল ওয়েদারে চলে আসছি। তো আমি আসলে এইখানে ওয়েট করব। তো আব্বু আম্মু সবাই আসছি। তো এখন হচ্ছে আমরা সিগালের উদ্দেশ্যে যাব। তো চলুন, আমার জন্য আসলে সিগাল থেকে গাড়ি পাঠানো হয়েছে, আমরা এখানে যাই। কক্সবাজার বিমানবন্দরে নামার সাথে সাথে বাম পাশে দেখতে পেলাম টলি লাকেজ নেওয়ার মতো যেই গাড়িগুলো, ওই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর। তো এখন আমরা আমাদের লাকেজগুলোর জন্য ওয়েট করতেছি, কারণ হচ্ছে লাকেজগুলো আসতে একটু সময় লাগে। আর আপনাদেরকে তো প্রথমেই বলেছি, আপনাদের বোর্ডিং পাস নেওয়ার সময় আপনাদের যে কটা লাগেজ রয়েছে ওই কটা টোকেন আপনারা পেয়ে যাবেন। তো লাকেজগুলো যেহেতু ভারী, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা টলি নিব। আর এখানে অসংখ্য টলি রয়েছে, আপনারা এসে টলি সংগ্রহ করে দেন ওয়েট করতে হবে লাকেজ আসা পর্যন্ত। তো ইতিমধ্যে আমরা দেখতেছি আমাদের লাকেজগুলো আসতেছে। তো এখানে অনেক মানুষই ওয়েট করতেছে, আর অনেকে ইলেকট্রিক ডিভাইস নেওয়ার জন্য আগে থেকেই ট্রলি নিজের হাতে করে বিমানে নিয়ে এসেছে। তো আমরা আর এত কষ্ট করি নাই, তো আমরা এখানে ওয়েট করতেছি। তো সবাই লাকেজ নেওয়ার পরে আমরা দেন লাকেজ নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ব্যাগটা রেখেছি, উপরে একটা ছোট ব্যাগ রাখার মতো স্পেস রয়েছে। আর আমরা ইতিমধ্যে আমাদের লাকেজগুলো এই ট্রলির মধ্যে নিয়ে ফেলেছি। তো এখন আমরা বাহির হয়ে যাব, বাহিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো অবশ্যই আপনাদের টিকিটগুলো হাতে রাখতে হবে, যারা লাকেজ নিয়ে যাচ্ছেন তাদের টিকিটগুলো হাতে রাখতে হবে। বোর্ডিং পাসের নাম্বারের সাথে আপনার ব্যাগের নাম্বার চেক করা হবে। তো এই ছিল কক্সবাজার এয়ারপোর্ট। তো দেখতে দেখতে আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে কক্সবাজার সম্পূর্ণ ট্যুরটি আমি উপভোগ করাবো। আপনারা দেখতে থাকুন আর ভোলাইয়া ব্লগারের সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।